Let's লার্ন Madina-e-Islam. মদিনার ইসলাম শিখি। কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশীদার হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক ও শ্রোতা দোয়া আমাদের হাতিয়ার আমরা অনেকে দোয়া করি আর বলি আমাদের দোয়া কেন কবুল হয় না একজন মুসলিম যদি রসুল সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে দোয়া করেছেন এবং করতে বলেছেন সেভাবে করে অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন আর যদি দোয়া কবুলও না করেন তার জন্য তিনটি জিনিস আল্লাহ রেখে দিবেন একটি হলো যা চায় তাই দিবে আর দ্বিতীয় যেটি হলো যদি তা না দিল এর বিনিময়ে আল্লাহ গুনাম ক্ষমা করবেন আর তৃতীয় তা না হলে আল্লাহ রব আলমিন পরকালে তার জন্য এটি সঞ্চয় রাখবেন পরকালে দিবেন তে রসুল সাল্লাহ যে দোয়া করছেন এর পাঁচটি স্তর ছিল এই দোয়াতে রসুল সাল্লাহ প্রথম স্তর হলো রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রশংসা করতেন দ্বিতীয় রসুল তার উপর দরুদ ও সালাত সালাম পড়তেন আমরা রসুলের উপর দরুদ ও সালাত সালাম পড়ব তৃতীয় রসুল সাল্লাহ আলি বোল ত্রুটি যা আছে স্বীকার করতেন চতুর্থ পরবর্তীতে আল্লাহ রবুল্লা আলামিনের কাছে দুনিয়া আখেরাতের কল্যাণ মঙ্গল চাইতেন পঞ্চম যেটা শেষ করতেন তিনি তার উপর দরুদ সালাত ও সালাম পরে আমরা দরুদ সালাত সালাম এবং শেষে আল্লাহর প্রশংসা দিয়ে শেষ করব। যেমন প্রশংসা দিয়ে শুরু করেছিলাম এবং দরুদ সালাম দিয়ে দিয়ে এবং এবং করব প্রশংসা সালাত ও সালাম দিয়ে এই পাঁচটি জিনিস যদি আমরা দোয়াতে রাখতে পারি তাহলে আল্লাহরুল্লাহ আলমিন আমাদের দোয়া কবুল করবেন তাহলে আসুন আমরা এই পাঁচটি স্তরে দোয়া করি এবং আল্লাহরুল্লাহ আলমিনের কাছে আমাদের দোয়াগুলি কবুল করিয়ে নেই আল্লাহরুল্লাহ আলামিন এই পাঁচটি স্তর অনুযায়ী আমাদের দোয়া করার আমিন এসব মদিনার ইসলাম শিখি এর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তীতে সকল প্রকার আপডেটকৃত অডিও ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে